আজকে কিছু নতুন তথ্য নিয়ে এসেছিলাম আপনাদের শিক্ষিত মানুষ যারা আছেন আলেম ওলামা তাদের খেদমতে, কিন্তু আপনারা পরিবেশ তো দিচ্ছেন না, কথা বলার পরিবেশ তৈরি করে দেন না। আলহামদুলিল্লাহ পরিবেশটা অন্তত শান্ত হয়ে গেছে। জান্নাতের নির্মল পরিবেশে যারা হাজির হলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা ঘন্টা যদি কোরআনের এই আয়াতটা বোঝার জন্য ব্যয় করতে পারি যেভাবে ইবাদত করা লাগে, আপনি 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সূরা রুম থেকে মাত্র একটা আয়াত পড়েছি বাস্তবতার দিকে তাকিয়ে, যেহেতু একটার পরে একটা গজব এখন আসতে আছে। গজব কেন আসে এবং আল্লাহ এই গজব দিয়ে কি জানাতে চায় আমাদেরকে, আমরা সেই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা রোমের 41 নম্বর আয়াতের উপরে, কোন সূরা বলেন তো? রোম। রোম মানে ঘর, রোম মানে রোমান সম্রাট, রোমান সৈন্য, রোমান দেশ। রোম বলে একটা দেশ পৃথিবীতে আছে, ওই দেশের নামে আল্লাহ একটা সূরা কোরআনে দিয়েছে, তার মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত সংখ্যা 41, আয়াত নাম্বার কত? আলোচনার বিষয় আল্লাহর গজব কেন আসে। জবান খুলে দিয়ে কোরআনের সোনালে আয়াত আগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহ পাক বলেন জলে স্থলে আকাশে জমিনে যে বিপর্যয় তোমাদের উপরে নেমে আসে, আমি আল্লাহ এগুলো দিতে চাই না, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। মাঝে মাঝে আযাব গজবগুলো আমি কেন পাঠাই জানো? লিউযীকহুম বাদাল্লাযী আমিলু, মানুষ যেন তাদের আমলের মজা স্বাদ পায়। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তারা যেন আমি আল্লাহর বিধানের দিকে, আমি আল্লাহর দিকে ফিরে আসে। আয়াতের বাংলা অর্থ ছিল এটা, আমরা এবার তাফসিরে যাব। আছেন তো এখানে? আছেন? খালি গন্ডগোল করার জন্য? শুনতেছেন? ঠিক আছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন স্থান কাল পাত্র ভেদে সভ্যতার যত বিকাশ হবে কোরআনে কারিম থেকে তত নতুন তথ্য মানুষ খুঁজে পাবে। পৃথিবীতে আমরা একটা কথা শুনি, জ্ঞান মমিনের হারানো ধন, এ কথা শুনেছেন না? বলেন না কেন? এ মমিন জ্ঞান হারিয়েছে কবে কোথায় বলেন তো? মমিন যে আপনি দাবি করলেন জ্ঞান মমিনের হারানো ধন, এই জ্ঞান আপনি হারিয়েছেন কোথায় কবে বলতে পারলেন না? এবার যারা জ্ঞানী মানুষ আছেন তারা বলেন। সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ইলা আখিরি আয়া। আদম নবীকে যেদিন আমি তৈরি করি ওই দিন তার এই মেমোরির ভেতরে দুনিয়ার যত জ্ঞান সব বিষয়গুলো আমি আল্লাহ এখানে মেমোরাইজ করে দিয়েছিলাম, এখানে সব কিছু সফটওয়্যারে তোলা আছে। হযরতে আদমের সন্তান যেহেতু আমরা, আমরা যেহেতু মমিন, আদম নবীও মমিন বিশ্বাসী ছিলেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে ওই যে জ্ঞান আল্লাহ প্রথমে আমাদের মেমোরির ভেতরে ঢুকিয়েছেন।
দিন যত যাবে সভ্যতার বিকাশ যত হবে ওই জ্ঞানগুলো তত সুপ্ত জ্ঞান তত প্রকাশ পেতে থাকবে যে যত চেষ্টা করবে আল্লাহ তাকে ওই যিনি এমডি আছে তার বেতন 3.5 লাখ টাকা ওর কমপক্ষে কাটবে 1.5 লাখ কথা বুঝতেছেন তাহলে আমার আমি নাম 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 নাই নাই বললাম আমার 14,000 অলরেডি কেটে নিয়েছে প্রতি মাসে মাসে কাটে 2,000 আর প্রতিষ্ঠান থেকে বা সরকারও যদি কাটে আরও 2,000 দেয় 4,000 করে টাকা জমা হবে এখন যার 10,000 কাটে আরও 10,000 সরকার দেবে 20,000 জমা হবে 35 বছর চাকরি করলে যদি 31 লাখ টাকা জমা হয় কত জবাব দেন 30 লাখ টাকা জমা হলে ওই টাকা সরকার বসিয়ে রাখে না উনি বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন জায়গা আছে ওগুলো আবার ব্যবহার করে ওখান থেকে আরো লাভ হয় আপনি 30 লক্ষ টাকা যদি জমা করতে পারেন এই 35 বছর চাকরি করে আরো হয়তো 10 লাখ টাকা লাভ হবে 40 লক্ষ টাকা যদি আপনাকে এই 35 বছর চাকরি করার পরে দেয় আপনার নিজের আসল টাকা যেটা 30 লক্ষ এটা আপনি রেখে দেবেন বাকি 10 লাখ গরিবের ভেতরে আত্মীয় স্বজনের ভেতরে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দেবেন আশা করি যে পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিয়েছিলেন আপনার মাধ্যমে আরো যাদের মনে প্রশ্ন ছিল জবাব পেয়ে গেছে আপনাদেরও বিভিন্ন মানুষের মনে এরকম কিছু কি মারে প্রশ্নের জবাব পেয়েছেন সর্বোত্তম তাফসীর আকারে কথা বলা লাগবে আল্লাহর নির্দেশেটা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম যেভাবে আছে এভাবে থাকবে কোন পরিবর্তন পরিবর্ধন রদ বদল হবে আসতে বলেন হবে না তার প্রমাণ কি এখানে এই যে কি মোরশেদ ভাই নেই হ্যাঁ মোরশেদ ভাই আলেম মানুষ এখানে হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব আছে এরপরে আরো যারা আলেম আছে মাওলানা আশরাফ আলী সহ আমি আপনাকে বলছি আমি নিজেও কামেল পাস যখন করেছিলাম অনার্স মাস্টার্স করার সময় দাওরা করেছিলাম ওই সময় আমি লিখে পাস করেছি যে না শেখ এই কথা বললেন কে এই কথা বন্ধ করুন ভাই এটা একটু তুলে নেবেন এখানে যেহেতু সময় কম তো আমরা 12টা পর্যন্ত আলোচনা করি এরপরে করবো না আপনি তুলে নিন বাড়ি যেয়ে একটু তাফসীর গুলো দেখবেন আমি নাম বলে বলে দিচ্ছি সাহস হবে 10টায় উঠলে খুব ভালো হতো এটা লাগবে না বসেন আপনি বসেন দরকারে আমি এটা খুলে ফেলছি শুনতেছেন খুব স্থির ভাবে শুনবেন আপনার 2 ঘন্টা কথা শোনার দরকার 10 মিনিট শোনেন মন দিয়ে শুনেন যেন মনে রাখতে পারে মোবাইল যাদের আছে তুলে নেবেন ভালো করে আর খাতা কলম থাকলে আমি আয়াতগুলো বলবো পারা পিস্টা লাইন খালি টকবেন বাড়ি যেয়ে মিলাবেন সময় পেলে আপনার জ্ঞান অর্জন করার জন্য মন আরো উতলা হয়ে যাবে আপনার নতুন জিনিস পান না ওই মান ধাতা বলে কি হয়েছে দাদা বাবার কাহিনী এজন্য আপনার মনও ভরে না আপনি দেখেন আনন্দ লাগবে ইনশাআল্লাহ কোরআনে কারিমের ভেতরে কোনো পরিবর্তন পরিবর্ধন নেই এরপরেও আমরা অন্তত যারা বিভিন্ন সময় দাওরা পাস করি কামেল পাস করি অনার্স মাস্টার্স করি ইসলামী কোনো সাবজেক্টের উপরে তাদের লিখা লাগে যে না শেখ মানসুর বলে একটা অধ্যায় আছে যেখানে অন্তত 15 অথবা 10 মার্ক থাকে এটা পড়েছেন না শেখ মানসুর কোরআনে কারিমে আছে না নেই না শেখ মানসুরের আয়াত কয়টা কি আলেম হয় এরা আল্লাহ পড়ে নাকি নাসেক মানসুকের আয়াত আমরা প্রথম প্রথম পেয়েছিলাম 47টা এরপরে পেয়েছি 36টা এরপরে 19টা এরপরে 17টা এর এখন যায় দাঁড়িয়েছে 4টা যারা এখানে পুরাতন আলেম যদি থাকে অন্তত 20 বছর 30 বছর আগে যারা কামেল পাস করেছে দাওরা পাস করেছে তারা ওই সময় পেয়েছে 46টা নাসেক মানসুকের আয়াত কোরআনে কারিমে এক আয়াত আল্লাহ নাজিল করার পর ওটা বাদ দিয়ে আর একটা দিয়েছে এ হ্যাঁ আরজান ভাই ভালো করে খেয়াল করবেন এই যে নাসেক মানসুক এটা পড়িয়ে আমরা লিখে নাম্বার পেয়ে পাস করে আসলাম কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন আমি প্রথম আয়াত বলছি এরপরে দ্বিতীয় আয়াত আমি মিলাবো দেখেন মেলে কিনা যদি না মেলে বুঝবেন এর ভেতরে কোনো ঘাপলা আছে বুঝতেছে আল্লাহ পাক বলে না তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লি কালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম সূরা আনআমের 115 নম্বর আয়াত লিখেছেন
সূরা আনআম 8 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী আপনার রবের যে কালেমা কালাম তার মানে কোরআন শরীফ এটা পরিপূর্ণ কি দিয়ে সাদাকা ওয়া আদলা এক নম্বরে সত্য ন্যায় নীতি দিয়ে দুই নম্বরে এর ভেতর ইনসাফ আছে এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন কোরআনের যত আয়াত আছে সব সত্য এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ কথা বলেন না কেন দ্বিতীয় নম্বর তিন নম্বরে লা মুবাদ্দিলা লিকালিমাতি আপনার রবের যত কালেমায়ে কোরআনে আছে কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন রদ বদল পরিবর্তন পরিবর্ধন উল্টা পাল্টা হবে না হবে না তাহলে কোরআনের যে বৈশিষ্ট্য আমরা পেলাম এখানে কয়টা ছাত্রের মতো বলেন কয়টা এক নম্বরে সত্য দুই নম্বরে ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে কোন পরিবর্তন পরিবর্ধন কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা যদি হয় তাহলে এটা কোরআন না কথা বলেন না কেন যদি এই তিনটা একটা উল্টা পাল্টা হয় এটা কোরআন না এবার আমরা সত্য বাণী যেটা বুঝলাম কোরআনে যা আছে সব সত্য কথা এর প্রমাণ হচ্ছে দুনিয়ায় যত সত্য কথা আছে তার এক নাম্বার সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সত্য কথার প্রমাণ কি আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি ইবাদতগুলো মানুষ অনেকেই নিজের মন মতো বানিয়ে নিয়েছে অধিকাংশ ইবাদত সব ভাগ ভাগ করা এমনকি এই দেশে এক এক পীরের ইবাদত এক এক রকম আট রশির যে জিকির চরমোনার পীরের সাথে মেলে না চরমোনার পীরের যে জিকির দেওয়ান বাগির সাথে মেলে না দেওয়ান বাগির পীরের যে জিকির ওই মাইজ ভান্ডারের সাথে মেলে না জিকির কিন্তু সবই করছে কার বলেন বলেন একজনের সাথে আরেকজনের যে মিল নেই বুঝতে হবে এর ভেতরে কোনো ঝামেলা আছে অথচ আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি 1,24,000 বলেন আর 2,24,000 বলেন যত নবী হোক প্রতিটি নবীর যে এক কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর ভেতরে কোন রদ বদল হয়েছে না হয়েছে না রদ বদল হয়েছে কোনটাই কেউ বলেছে আমি মোহাম্মদ রসুলুল্লাহ কেউ বলেছে আমি ঈসা রুহুলুল্লাহ কেউ বলেছে আমি ইব্রাহিম খলিলুল্লাহ কেউ বলেছে আমি ইসমাইল জমিউল্লাহ কেউ বলেছে আমি মুসা কালিমুল্লাহ কথা বলেন এখানে পরিবর্তন হয়েছে তাদের নাম বিভিন্ন থাকার কারণে কিন্তু প্রথম শব্দটা আদম নবী থেকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব সব এদের যে আল্লাহর এক কালেমা সব এক ছিল কোন রদ বদল পরিবর্তন আমরা দেখলাম না তার মানে এটা যে সত্য কথা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এমনকি এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু আজ যারা এই কালেমাকে উল্টা পাল্টা করছেন বিভিন্ন দরবারের নাম দিয়ে বুঝতে হবে আপনাদের ভেতরে সমস্যা আছে আল্লাহর কালেমা এক নম্বরে সত্য সততা দিয়ে পরিপূর্ণ দুই নম্বরে ইনসাফ দিয়ে কি দিয়ে ইনসাফ মানে এর ভেতরে আপনি কর্তন করতে পারবেন না এদিকে তাকান পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন তোমরা ইনসাফ কায়েম করো কি কায়েম করো ইনসাফ মানে ন্যায় বিচার ইনসাফ মানে আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন আপনি আদল কায়েম করেন কি কায়েম করেন আদল আর ইনসাফের ভেতরে পার্থক্য কি ইনসাফ হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে দুই মহিলা এসেছিল তার সন্তানকে নিয়ে যে প্রত্যেকেই বলে এই ছেলেটা আমার মেয়ের দাবি কেউ করে না হযরতে সুলাইমান ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমার বিচার আমরা করছি এই ছেলেটাকে এখন দুই ভাগ করা হবে দুই ভাগ করে দুইজনকে আমরা দিয়ে দেব যেটা আসল মা সে বলছে নবী এই সন্তান আমার দরকার নেই অন্তত যা যে চায় আপনি ওরে দিয়ে দেন আমার ও বেঁচে থাকলে অন্তত আমি চোখে দেখলেও শান্তি পাবো আর যে আসল মা না নকল ও কিছু বলে না সুলাইমান নবী ধরতে পারলেন যা ঠিক আছে কোনটা আসল আমি বুঝতে পেরেছি আসল মা সেটা সেটা বলছে সন্তানকে আপনি দুই টুকরা করবেন না ইনসাফ মানে সমান্তরাল করা আপনি ঢাকা হাইকোর্টের সামনে যে দেখবেন ওখানে একটা ইনসাফের প্রতীক দেওয়া আছে
ওই পথিকের নাম দাড়িপাল্লা। দাড়িপাল্লার যে পাল্লা আছে ওটা সমান্তরাল করা না একদিকে ঝোকানো, সমান সমান করা। সরকার বসাতে চায় বাংলাদেশের কোন জায়গায় যদি কোন জেলায় কোন থানায় ন্যায় বিচার না পাও অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। আমরা তো ন্যায় বিচারই পাচ্ছি, দাড়িপাল্লা টাঙিয়ে রেখেছে আন্দাজি। ওটা যে টাঙিয়েছে যারা ও বাস্তবতা তো বোঝে না, বুঝলে তো হাইকোর্ট থাকে না। তাই আমরা অন্তত এখান থেকে যেটা নিতে চাই যে অন্তত দাড়িপাল্লার একদিকে ঝোকানো না, দুই দিকে সমান্তরাল করে জানাতে চেয়েছে যে এটা ইনসাফের একটা প্রতীক, এটা ন্যায় বিচার প্রত্যেক দিকে সমান। দাড়িপাল্লার দিকে 5 কেজি দিলে এদিকে 5 কেজি দিলে দুইটাই সমান হবে। সুলাইমান নবী মাঝখান থেকে কেটে ভাগ করে তার মানে নিসফন থেকে অর্ধেক অংশ করে দিতে চেয়েছিলেন। পৃথিবীর যত নবী সবাই কায়েম করেছে ইনসাফ, তারা ভাগ করে দিত, তোমাকে অর্ধেক তোমাকে অর্ধেক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন শুধু আপনি ইনসাফ কায়েম করলে হবে না, আপনাকে আদল কায়েম করা লাগবে। কারণ আপনাকে যে কোরআন আমি দিয়েছি সিদকান ওয়া আদলা, এটা পরিপূর্ণ এবং ইনসাফ দিয়ে ন্যায় বিচার দিয়ে মানদণ্ড দিয়ে এর ভেতরে কেউ অন্তত সুচ চালাতে পারবে না। এই জন্য শুধুমাত্র যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরের টুকু যদি কেউ বাদও দেয় লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বলে আপনাকে আল্লাহর জিকির করা লাগবে। শুধু লাইলা লাইলা এটা জিকির নয়, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও জিকির নয়, কারণ একটাও পরিপূর্ণ না। শুধু লাইলা লাইলাও পরিপূর্ণ না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহও পরিপূর্ণ না। আল্লাহ বলেন আমার কালেমা একদিকে পরিপূর্ণ, দুই নম্বরে এটা সত্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কোনো সত্য বাণী নয়, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি, লাইলা লাইলা কেউ নেই কেউ নেই কি, তার মানে এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা জিকির হতে পারে না। কেউ যদি এই কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চায় তাহলে অথেন্টিক কোন হাদিসের পক্ষে যেটার সনদ এবং মতন ঠিক আছে, বাংলাদেশে বহু হাদিস এমন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যার কোনো সনদও নেই মতনও নেই, কোন মনীষীর কথা হয়তো ওটা হাদিস বলে চালিয়ে দিচ্ছে। আর এটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে কিছু ইহুদি আর খ্রিস্টান কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়ার মাদ্রাসা পর্যন্ত 77 বছর একাধারে ওরা 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল, ওরা ওই সময় ষড়যন্ত্র করে আমাদের মনীষীদের নাম দিয়ে এরকম কিছু কথা হাদিসের নামে কোরআনের আয়াতের নামে চালিয়েছে। আমরা মনে করছি এগুলো আবু হানিফার কথা, এ অসুবিধা নেই, অত আবু হানিফা জীবনেও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে অন্তত আমার বিশ্বাস হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কোরআনের বিপক্ষে কোন কথা বলতে পারে অন্তত আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হয়? অবশ্যই তাদের নাম করে অথবা তাদের পরিবারস্থ লোক সবাই তো আর একরকম না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা দিয়ে অথবা গোপনে তাদের অজান্তে এমন কিছু তাদের কিতাবে ষড়যন্ত্র করে লিখে রেখেছে যেগুলো আজ হাদিস বলে ইসলামের কথা বলে চালিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে। তার ভেতরে এক নম্বরে ইল্লাল্লাহ। বিশ্বনবী কোনদিন তার 63 বছরের জীবনে লাইলা লাইলা বলে জিকির করেননি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। সাহাবীদের পুরা জীবন আমি যতটুকুই পড়েছি আমি পাইনি, আপনি পেলেন কোথায়? এখন যদি বলেন না আমার মুরব্বী বলেছে, না আমার মুরব্বী আমি মানি না, আমি ইসলাম মানতে গিয়ে দেখতে চাই আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে। আমি ইসলাম অন্তত মানতে গিয়ে এটা দেখতে পারি না যে আমার বাবা কি করেছে আমার দাদা কি বলেছে, একথা বলে না কেন? কারণ এ ধর্ম আমার বাবারও না আমার দাদারও না, এ ধর্ম আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কেউ কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে চান আপনি আগে দেখবেন কোরআনের তাফসির খুলে ওই আয়াত আসলে ওই সম্পর্কে নাজিল হয়েছে কিনা। এটার সহজ উপায় হচ্ছে শানে নজুল দেখা। যে কোনো তাফসির যদি কেউ বলে ওমাইয়া ফিরুজ শুনু বা ইল্লাল্লাহ, মাওলানা হাফিজুর রহমান ভাই আয়াত দিয়ে দলিল দিতে চায় যে ওমাইয়া ফিরুজ শুনু বা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোনো
মাফ করার কেউ নেই যে ইল্লাল্লাহ আছে এই কারণে ইল্লাল্লাহ জিকির জায়েজ অথচ এইটা তো ইল্লাল্লাহ জিকিরের দলিল না এটা আল্লাহ প্রশ্নবোধকে একটা চিহ্ন দিয়েছে আপনাকে ইন্টারগেটিভ সেন্টেন্স এটা বুঝতে হবে আয়াতের পরে কি শব্দ আছে আল্লাহ বোঝাতে চাচ্ছে দুনিয়ার মানুষকে ওমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ বাদে গোনা মাফ কেউ করতে পারে কি শেষে প্রশ্নবোধক চিহ্ন আল্লাহ প্রশ্ন দিচ্ছেন আর আপনি ওটা ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়ে দিলেন একটা পাগলামি করেন আপনি কিন্তু বলছেন বা জানেন যে এটা ওই আয়াত না যেহেতু আপনার পীর সাহেব করে আপনার দল এটা চলায় আপনি অন্ধভাবে করছেন আপনি আগে জাহান্নামে যাবেন কারণ যারা জানে না ওরা তো এক অপরাধ করছে আর আপনি জানার পরেও যদি রাগ হয় বলেন যে এই কথাটা আপনার ঠিক হয়নি এরপরে সূরা নমলের যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয় দুনিয়ার মানুষের কাছে আর আপনি ওইটা ইল্লাল্লাহ বলে জিকির হিসাবে চালিয়ে দিচ্ছেন আপনার মাথায় কি কিছু নেই কি দিয়ে পাশ করলেন আপনি না আমি কাউকে ইন্ডিকেট করে ছোট করার জন্য খাটো করার জন্য কাউকে অপমান করার জন্য না আমি আমার ইমান থেকে বলছি আসলে এই আয়াতগুলোর সংযোজন যত তাফসীর আছে পৃথিবীতে অন্তত 42টার উপরে আমি নিজেই দেখেছি একটাতেও পাইনি আপনি যেটা বলছেন ওটা আপনার মন গড়া অথবা কারো ধোকায় পড়ে বলছেন এগুলো বলে নিজে তো এক পাপ করছেন আর জাতিকে আপনি নিয়ে যাচ্ছেন কোন দিকে বলেন এ মানুষগুলো যারা বসে আছে এরা তো আর ওইভাবে চিন্তা ভাবনা করে না ও মনে করছে হুজুর বলছে এ তো ফেরেশতার মতো হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা বললাম এবার আমি দ্বিতীয় নম্বর যে প্রশ্নে যাবার জন্য এ পর্যন্ত এসেছিলাম নাসেখ মানসুখ বলে কোরআনে কারিমে যদি 46টা আয়াত শেষ হয়ে যায় এরপরে 36 এরপরে 19 এরপরে 17 এরপরে এখন 4টা এই 1500 বছরের ভেতরেই পরিবর্তন পরিবর্ধন হয়ে বাদ চলে গেছে কয়টা আয়াত 42টা 42টা অলরেডি বাদ হয়ে গেছে আমি আলেমদেরকে বলছি এই 42টা বাদ দিল কে আপনার বাবা আপনার দাদা আপনার ওই মুরব্বি আর যদি দেয় ওই মুরব্বি ওই বাবা দাদার কোনো ক্ষমতা আছে কোরআনের কোনো আয়াত বাদ দেওয়ার বলেন বলেন তাহলে যদি প্রশ্ন আসে সূরা বাকারার 106 নম্বর আয়াত সূরা নাহালের 101 নম্বর আয়াত এই দুইটা আয়াত তাহলে কি আসলে এই আয়াত দুইটার শানে নজুল এবং প্রেক্ষাপট না পড়ে আন্দাজে এই নাসেখ মানসুখ শব্দটা আছে এই নিয়ে দলিল দিচ্ছে ওই যে ইল্লাল্লাহর মতো মানাং সাখমিন আয়াতিন আও নং সিহা নাতে বি খাইরিম মিনহা আও মিসলিহা আলম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আব্দুল্লাহ সাহেব আপনাকে বলছি একটু খেয়াল করে সূরা বাকারার 106 নম্বর আয়াত কত নম্বর আয়াত 106 সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি যদি কোনো আয়াত রদ বদল করি পরিবর্তন পরিবর্ধন করি পূর্বের কোনো আয়াত পূর্বের আয়াত মানে কোরআনের আগে যে সমস্ত কিতাব ছিল আসমানি কিতাব ওইগুলো আল্লাহর পাঠানো তাওরাত জাব্বুর ইনজিল এবং ওই যে 100টা সহিফা ওগুলো কার বলেন বলেন আমি যদি ওইগুলোর কোন কিতাবের আয়াত পরিবর্তন করে আপনাকে কিছু দিতে চাই হয় ওর চাইতে সুন্দরতা দেব অথবা ওর অনুরূপ আরো ভালোতা আপনাকে দেব এটা কোরআনের কোন আয়াত নাজিল করার পরে ওইটা বাদ দিয়ে আরেকটা দেব এরকম করলে একটা অপচয়ের শামিল হয় কথা বলেননি দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা নাহাল 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আছে আয়াতটা 101 নম্বর আয়াত ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন তারপরে কি এ হুজুর হাফেজ না তুমি আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার
بل اکثرهم لا يعلمون কোরআনের আয়াত আমরা বললে মনে হয় শস্যর ফুল দেখে চোখে হাফেজ হয়ে বসে আছে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো আয়াত বাদ দিয়ে দেই বা পরিবর্তন করি তাহলে ওই স্থানে নতুন কিছু নিয়ে আসলে ওর চাইতে সুন্দর জিনিস আমি আল্লাহ নাসিল করি জোরে বলেন সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত বাদ দিয়ে আরেকটা আয়াত নাসিল করি না এটা মেনে নিলে তাহলে অপচয়ের শামিল হয় অপচয় কেন কারণ এই 1500 বছর এই 46টা আয়াত ছিল না ছিল না বলেন এর দ্বারা কালি খরচ হয়েছে কথা বলা লাগবে কাগজ খরচ হয়েছে যারা শ্রম দিয়েছে এর পেছনে শ্রমিক হিসাবে বিভিন্ন প্রিন্টিং মিশিং ম্যাশিং এ তাদের শ্রম নষ্ট হয়েছে বলে বলেন বলেন এই যে হাজার হাজার টাকার কালি কাগজ মানুষের শ্রম বেতন এগুলো সব নষ্ট হঠাৎ করে এখন এই 1500 বছর পরে এসে বলছেন যে 42টা আয়াত রহিত হয়ে গেছে চলে না এখন এই 42টা বাদ দিয়ে তাহলে ওই যে কাগজ কালি মানুষের শ্রম এগুলো অপচয়ের শামিল কিনা বলেন 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 আর আল্লাহ অপচয় করে না তার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন ওলা তুবাজ্জির তাবজিরা আমি আল্লাহ অপচয় করি না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন তোমরা অপচয় করবে না কারণ অপচয় যে করে শয়তানের ভাই এ কি আরো জোরে বলেন কোরআনে যত গোনার কথা আছে কোন গোনা শয়তানের ভাই আল্লাহ বলেননি চুরি করা গোনার কাজ জেনা করা গোনার কাজ বেপর্দায় চলা গোনার কাজ মানুষ হত্যা করা গোনার কাজ সুদ খাওয়া বলেন না কেন ঘুষ খাওয়া কি গোনা কবিরা বলেন বলেন এত বড় বড় গোনার কথা বলার পরেও পুরা কোরআনে আপনি দেখবেন কোন জায়গায় নেই যে এই গোনাগুলো করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় না শুধুমাত্র যারা অপচয় করে এদেরকে আল্লাহ বলেন এরা অপচয়কারী শয়তানের ভাই আপনি টের পাচ্ছেন কি বললেন আল্লাহ তার মানে মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ অপচয় করা জেনা করার চাইতেও আল্লাহর কাছে খারাপ কাজ অপচয় করা অপচয় কি আমি একটা উদাহরণ দিই এই যে টিস্যু পেপার এখানে দিয়ে রেখেছেন আমার একটা অন্তত পেপার হলেই হয়ে যায় মুখটা মুছে আমি পরিষ্কার হলাম এখন যদি দাঁতের বা পোস স্টাইলের জন্য আমি চার পাঁচটা নিয়ে ফেলে দিলাম এটা কি বলেন বলেন এরকম অপচয় এখনো অনেক আলেম পর্যন্ত করছে আল্লাহ নিজে যেটা ওয়াজ করলেন ওলা তুবাজ্জির তাফজির অপচয় করা যাবে না তাহলে আল্লাহ নিজে অপচয় করলেন কেন ওই যে 42টা আয়াত আপনি এখন বাদ দিয়ে মাত্র 4টা রাখলেন তো ওই আয়াতগুলো আল্লাহ নাজিল করার দরকার ছিল কি কারণ তার তো আগে পরে এবং কি হবে সামনে সব তার জানা আছে তিনি কেন ওই আয়াতগুলো দিয়ে ওই যে গ্রাম অঞ্চলের মানুষের মতো কিছু করে ফেলে বলে থুক্কু থুক্কু বলে না থুক্কু এ ভুল হয়ে গেছে আবার আমি শুরু করলাম আল্লাহকে ওই রকম থুক্কু নাকি তার মানে নাসেক মানসুক যেটা এটা ভুয়া জিনিস এটা আল্লাহর উপর একটা তোহমত দেওয়ার মতো লাইন তৈরি করে দিয়েছে ওরা দ্বিতীয় নম্বরে এদিকে তাকান দ্বিতীয় একটু কষ্ট করেন দেখেন সামনে যাবো ইনশাল্লাহ দ্বিতীয় নম্বরে মানুষকে আল্লাহ যেটা বলেন সেটা উনি আগে নিজে বলেন না কেন কোন আদেশ দেওয়ার আগে আমাদের মতো না বলেই গেলাম অথচ আমার ভেতরে ওই আমল নেই না আল্লাহ যেটা বলেন ওইটা আগে নিজে বলেন বলেন উনি যে করেন তার প্রমাণ কি আমাদের শরীরের ভেতরে রক্তের দ্বারা একটা পানি তৈরি হয় রস তৈরি হয় তার নাম পিত্ত রস কি পিত্ত থলি দিয়ে ওই রস এসে আপনার খাবার সেখানে থাকে ওই জায়গায় ফোটা ফোটা আকারে পড়ে আপনি কম্পিউটারের ভেতরে শরীরটা লাগিয়ে দেবেন মানব দেহটা দেখবেন ওই রসগুলো তৈরি হচ্ছে রক্ত দিয়ে কি দিয়ে আর রক্ত তৈরি হয় খাবার দিয়ে কি দিয়ে খাবার তৈরি হয় মাটি থেকে এই মাটি থেকে খাবার তৈরি হয়ে ওইটা মানুষ খাবার পরে রক্ত হয় রক্ত ওগুলো রিফাইন করে আমার আল্লাহ ওগুলো বানায় পিত্ত রস যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ এক ফোঁটা ফোঁটা হয়ে পড়ে তখন খাবার হজম হয়
যখন খাবার আপনার পেটে থাকে না তখন হঠাৎই ওইটা অটোমেটিক মেশিনের মতো আল্লাহ বন্ধ করে দেয়, কারণ ওটা দামি জিনিস, খুব দামি জিনিস। আমরা খাবারের পরে হজম হওয়ার জন্য অনেকে দই খায়, অনেকে স্প্রিট খায়, অনেকে পেপসি কোকাকোলা, এ কথা বলছেন না কেন? এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই পিত্ত রস। এটা যেহেতু দামি জিনিস শরীরের জন্য, এটা বেকার বেকার যদি পড়ে তাহলে তো অপচয় হয়ে যাবে। এজন্য যতক্ষণ বান্দার পেটে খাবার থাকে ততক্ষণ ওটা পড়ে, যতক্ষণ খাবার থাকে না অটোমেটিক মেশিন এর মতো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায় বান্দা আমি অপচয় করি না, আমি এটা করি না, শুধু না না আমি আগে আমল করলাম, তোদেরকে বানিয়ে এটা আমি দেখালাম যে আমি অপচয় করি না, এরপরও যদি কেউ অপচয় করে ওকে আমি শয়তানের ভাই বলে আখ্যা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বোঝাতে চাই এখনো ক্লিয়ার হয়েছেন কিনা বলেন না। শেখ মানসুক বলে যেগুলো পড়ানো হচ্ছে এই সিলেবাসের ভেতরে এগুলো দিয়েছে, তাহলে ওই 77 বছর ওই 26 জন খ্রিস্টান প্রিন্সিপালরা যারা আমাদের সিলেবাসের ভেতরে লাগিয়ে দিয়েছে। কোরআনে কোন আয়াত আল্লাহ দেওয়ার পরে 2 বছর 5 বছর 10 বছর পরে এটা আর চলছে না, বাদ দিয়ে নতুন করে দিলাম, তাহলে আল্লাহর কি ভবিষ্যতের কোনো জ্ঞান নেই? বলেন বলেন। ওরা আল্লাহর উপরে কোন তোহমত লাগিয়েছে চিন্তা করেন, ও জানাতে যায় যে মুসলমানদের আল্লাহরও কোনো জ্ঞান ভবিষ্যতের নেই, এজন্য আয়াত দিয়ে আয়াত আবার বাদ দিয়ে আবার নতুন করে দিয়েছে। এটা সই ঢোকানোর চুল ঢোকানোর একটা সম্ভাবনা নেই? অথচ নাসেক মানসক আমরা এগুলো পড়ছি লিখছি নাম্বারও পাচ্ছি। আমি আশা করছি যাদের মাথায় মগজ আছে, মোটা মোটা মাথা যাদের, চিন্তা ভাবনা করেন এই সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো আপনি এখনো ধরতে পারেননি। আমার প্রায় 37টা অলরেডি ধরা হয়ে গেছে, তাওবা নিয়ে, জিকির নিয়ে, এরপরে নাসেক মানসক নিয়ে, এরকম 37টা আমি পেয়েছি। আর যাদের মাথায় এই মুর্শিদ ভাইয়ের মতো এরকম মোটা মোটা মাথা, এ চিন্তা করলে আরো বেশি পাবে। কিন্তু ছোট মাথা তো বলছে ঠিক, মাথা মোটা হলে হয় সব না, তারপরও চিন্তা করবেন। আপনাদের আশা করছি চিন্তা আর দোয়ার খুলবে। এই ষড়যন্ত্রগুলো যদি আমরা এখনো ধরতে পারতাম, মুসলমানদের এই কোরআন নিয়ে এবং সিলেবাস নিয়ে যে ষড়যন্ত্র আজ বাংলাদেশে চলছে এটা অলরেডি বন্ধ হয়ে যেত। এখান থেকে আর একটা কথা মনে এসেছে, এই জন্য বলছি, আজ যারা বিভিন্ন মাদ্রাসা স্কুল হাই স্কুল হাফেজি কওমি এই সমস্ত মাদ্রাসাদের ছাত্রদেরকে পিটাচ্ছেন, এটা এখনই বন্ধ করেন। শিশুদের গায়ে হাত দেওয়া জায়েজ নেই। হযরতে আনাস বলেন, আমি 10 বছর নবীর বাড়িতে খাদেম ছিলাম, কোনদিন নবী যে আমাকে ধমক দিয়ে তয় কথা বলেননি। আর আপনি ক উচ্চারণ হয় না এজন্য পিটান, আপনি মানুষ, আবার নাম নিয়েছে উনি শিক্ষক, কিসের শিক্ষক? এটা জানোয়ার। হাফেজি মাদ্রাসা বলেন, কওমি বলেন, এমনকি প্রাইমারি স্কুল সহ হাই স্কুল সহ যেখানে ছাত্রদেরকে এভাবে পশুর মতো পিটানো হয়, এই জায়গাগুলোতে কমিটির উচিত এমনকি সরকারিভাবে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া। এই শয়তান মার্কা মানুষগুলোকে টাইট করা এই সিসি ক্যামেরা ছাড়া সম্ভব না। যদি এরকম কিছু পান, আর বাকি আর একটা কাজ আছে আমি ওইটা নাই বললাম, এগুলো যারা করছেন যদি প্রমাণ হয় যে বিনা কারণে আপনি পিটিয়েছেন, পড়াশোনা করার কারণে না, ও না পড়তে চায় একদিন দুই দিন তিন দিন ছাড় দেন। আমি নিজে ওই প্রথম বয়সে মার খেয়েছি, প্রথমে 5 পাস করে আমার বাবা যখন আমার চাচা নিয়ে গিয়েছিল মাদ্রাসায়, আমার ভর্তি করার পরে কারি সাহেব পড়াচ্ছে আলিফ বা তা সা কফ পর্যন্ত গেছে, কফ আর কাফ দুইটা অক্ষর না, কাফ তো সহজে উচ্চারণ হয় কিন্তু কফটা কঠিন, এটা ধাক্কা মেরে কলকলার হরফ সহ সহজ না, খুব কঠিন এটা। লফ আমার উচ্চারণ 2 বার 3 বার হয়নি, যখন এমন পিটানো পিটিয়েছে বাড়িতে এসে আমার মা বলছে তোর আর মাদ্রাসা পড়ার দরকার নেই, মানে উনি আমার পিটাচ্ছিল আর আমি গণনা করছিলাম, শেষে দেখলাম 22টা পর্যন্ত উনি মেরেছে আমার এই হাতের উপর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার একদিন দুই দিন 5 দিন 10 দিন না হোক, আপনি আমার মারবেন কোন কারণে? তখন আমার বয়সই 9 বছর 8-9 বছর বয়স, আপনি এই বয়সে আমাকে এভাবে পিটালেন, যদি আমার মা ওই সময় বাবা জোর করে বলতো না আর দেবই না, তাহলে আমাকে অন্তত এই দিনের লাইনে আপনি আর পেতেন না, আমি ওই ডাইল মাইল খেয়ে বেড়াতাম। কথা বলেন এখন। শুধু এরকম না, হাজারো হায়ার এডুকেটেড যারা, বিশেষ করে ডিসি এসপি টিওনো অনেক ওসি,
অনেক বড় বড় ব্যবসায়ী যারা শিল্পপতি, আমার আকিস গ্রুপের যারা দায়িত্বে আছে বড় বড়, এই মানুষগুলো এমনকি ডিআইসি, অনেক ডিআইসি পর্যন্ত আমি খোঁজ রাখি, তারা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে চায়। শুধু এই তিন চার দিন ইন্টারনেটে যা দেখছে, মাদ্রাসায় যেভাবে পিটানো হয়, এই দৃশ্য দেখে অনেকে সিদ্ধান্ত পাল্টিয়েছে যে না, অন্তত ছেলে মেয়েরে আর পড়াবো না। আপনার এই নিষ্ঠুর আচরণের কারণে যারা কোরআন থেকে ছেলে মেয়েদেরকে না পড়িয়ে জেনারেল লাইনে দিচ্ছে, ও কিন্তু আস্তে আস্তে ঐশী তৈরি হবে। বলেন বলেন, বিভিন্ন মাদ্রাসা স্কুলে যারা দায়িত্বে আছেন, যদি এরকম কোন শিক্ষক সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে, ওরে শাস্তির আওতায় আনবেন, চাকরি তো খাবেনই। ও যেই কয়টা পিটিয়েছে, ওর তিন ডবল ওরে পিটাবেন, তাও কাপড় খুলে। আলহামদুলিল্লাহ, আমি অন্তত একটা বিষয় ক্লিয়ার করতে পারলাম। আমার চিন্তা ভাবনায় ভুল হতে পারে, যাদের আরো ভাবুক চিন্তা আছে তারা চিন্তা গবেষণা করেন। এই নাসেক মানসুক দিয়ে আল্লাহর উপর একটা তোহমত দেওয়ার, বাতিল এবং নাস্তিক মোরতাদ যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, যাদের সুলকানি, ওরা আঙ্গুল তোরার একটা সাহস পাচ্ছে। নাসেক মানসুক বলে কোরআনে কিছু নেই, এগুলো সব বানানো। আপনি এই দুইটা আয়াত পড়ানোর জন্য, এটা পূর্বের আয়াতের জন্য, এই যে আমার কাছে কোরআন আছে, এটা আধুনিক, ওই 1200 বছর আগের লিখা না, এটা 1 মাস আগে লিখা, আধুনিক বিজ্ঞানের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে লিখেছে। আমি যেভাবে বললাম, এভাবে বললে আপনি আর সই প্রবেশ করানোর জায়গা পাবেন না। যে আগের আয়াতগুলো তো এমনিতেই আল্লাহ আগের করা, আগের তাওরাত জবর ইনজিল ওগুলো বাতিল ঘোষণা করেনি, বলেন না কেন? এখন তাওরাত মানলে জান্নাত পাবেন, ইনজিল মানলে পাবেন, সুতরাং ওগুলো তো এমনি রিজেক্ট হয়ে গেছে, বাতিল, কিন্তু বিশ্বাস করা লাগবে আল্লাহগুলো নাসিল করেছিলেন। আল্লাহ বলেন, আমি পূর্বের কিতাবের কোন বিধান যদি বাতিল করি, রহিত করে দেই, ওর চাইতে সুন্দর বিধান আপনাকে আমি আল্লাহ জানিয়ে দেই বা দান করি, এইটাকে আপনি নাসেক মানসুক মানিয়ে শুধু আয়াত বাদ দিতে আছেন, এটা ঠিক না। কারণ কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নেই। লা মুবাদদিলা লিকালিমাতিহি বা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, দুইটাই আছে কোরআনে। যদি পরিবর্তনই হয়, এটা কোরআন থাকে, আলহামদুলিল্লাহ, যে কোরআনের কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, কোনো রাত বদল নেই। বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক বাণী শুনিয়েছেন, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদল আকবিল লা আখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমকে বলছি, এতদিন পর্যন্ত যারা পড়েছেন যে কোরআনে কারিমের ভেতরে যদি নবীজি কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে আল্লাহ পাক নবীর ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতেন, এটা পড়েছেন না? হ্যাঁ মোরশেদ ভাই কই পড়েছেন? আমি যা বললাম এটা ঠিক আছে না? ঠিক নেই, এটা ঠিক নেই। কেন বলেন তো? লাখজ না, অবশ্যই আমরা ধরতাম, এখানে আমরা মানে কে? সবাই বলেন মিন হো, মিন মানে হতে, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, এমিন মানে ডান হাত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমরা ডান হাত দিয়ে ধরতাম, ধরত কে? সবাই বলেন আল্লাহ তার ডান হাত দিয়ে ধরতেন, নবীজির ডান হাত আল্লাহ ধরতেন না, এ কথা ঠিক না? যারা এতদিন পড়েছেন এটা ভুল। আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে ধরতেন, আর আমরা জানি ডান হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে, কথা বলেন কেন? কোনো গুরুত্বপূর্ণ জিনিস ধরতে হলে বাম হাত দিয়ে ধরে না ডান হাত? আল্লাহ ধরতেন ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? ডান হাত দিয়ে, তোমরা শক্ত করে ধরতেন। কোরআন যে কত অথেন্টিক, এই মিনহু বিল ইয়ামিন দ্বারাই বোঝা যাচ্ছে, মিনহু বিল শিমাল আল্লাহ দেয়নি। অবশ্যই আমরা আমাদের ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে কেটে ফেলতাম, কেউ ছিলেন না আমার এই কাজে আমাকে বাধা দেওয়ার। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? সুবহানাল্লাহ।
কোরআন কত অথেন্টিক, এর ভেতরে কোনো বানানো কথা আছে? এমন কি নবীজির কথাও? অথচ আজ কোরআনের নামে অনেকে হাদিস কোরআন বলে চালিয়ে দিচ্ছে, কত মানুষ দেশে ফতোয়া দিচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। কথা বলেন কেন? একটু একটু ভাবা যায় না? সে সেই হোক, নবীজি পর্যন্ত কোরআনে কোন কথা যদি নিজের কথা আল্লাহর বলে চালিয়ে দিতেন, আল্লাহ তাকেও ছেড়ে কি কেটে দিতেন? কণ্ঠনালী ধরে বলেন কি, যে জীবনে যেন কথাই বলতে না পারে। অথচ আজ অনেকে কোরআনের আয়াতের নামে হাদিসকে কোরআন বলে চালাচ্ছে, তাদের কি কেটে ফেলা দরকার আপনি এবার বলেন? কণ্ঠনালী না, ওদেরকে অন্তত চূর্ণ বিচূর্ণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এইভাবে আমরা পরিচয় পেলাম যে কিয়ামত পর্যন্ত এর ভেতরে কোন রদ বদল পরিবর্তন পরিবর্ধন নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা রোমের এই 41 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করছেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাচ্ছ, মাঝে মাঝে ঝড় সাইক্লোন ঘূর্ণিঝড় এই যে তুফান আসে, আইলা সিডর টর্নেডো, আর এখন সবচাইতে বড় বিপদ যেটা চলছে করোনা। কি এগুলো কেন দিয়েছি জানো? সব তোমাদের এই দুই হাতের কামাই করা আইদিন নাস, মানুষ যখন পাপ করে পাপ থেকে আমি আল্লাহ শাস্তি দিয়ে মিস কল দেয় তাদেরকে, আমি আল্লাহ মাঝে মাঝে হলুদ কার্ড দেখাই, সর্বশেষ আমি চাই তারা যেন আল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ যেই মহামারী আকারে যেটা দিয়েছেন তার নাম আমরা শুনছি দেখতে পাচ্ছি, চোখে না দেখা একটা ভাইরাস করোনা। চীন দেশ থেকে যদি এটা আবিষ্কৃত, আজ বাংলাদেশ সহ বিশ্বের ভাবুক চিন্তাশীল মানুষগুলো বিশেষ করে ইসলাম নিয়ে যারা ভাবে তারা জানিয়েছে করোনার ভেতরে তিনটা নির্দেশ আল্লাহর আছে, কয়কার ক রয়কার র দন্তনায়কের না, তার মানে কয়কার দিয়ে কোরআন পড়ো, রয়কার দিয়ে রোজা রাখো, আর দন্তনায়কারের নামাজ পড়ো। কোরআন পড়বা নামাজ পড়বা রোজা রাখবা মহান আল্লাহ এই করোনা থেকে তোমাদেরকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে করোনা থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আপনাকে হাত মুখ পাও নাক চোখ এগুলো ধৌত করা লাগবে, নামাজ পড়তে হলে আমরা জানি আর কিছু করা লাগে না, লাগে অজু করা লাগে, বলো না কেন? আমি বাইরের একটা দেশের কথা বলছি, মালদ্বীপে এয়ারপোর্টে নামার পরে দেখি পানির কোনো সিস্টেম নেই, মানে হাত মুখ ধোয়া লাগবে এরকম কোনো সিস্টেম নেই, অজু করতে হবে সেরকম কোনো সিস্টেম নেই, আরো বললে রাগ করে। ওই দিন আমার মনে হচ্ছিল আল্লাহ যদি অজু করার কোনো ব্যবস্থা করে দিত, তার কিছুদিন পর থেকে আরম্ভ হয়েছে করোনা, তার মানে রোগের মহা ঔষধের নাম পানি দেখলে আপনাকে ধৌত করা লাগবে। এখন মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে পানি দিয়ে ধৌত করার একটা সিস্টেমই চালু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এখানে নামাজ পড়তে হলে যেমন অজু করা লাগে অজু শর্ত, আর অজু করতে হলে চারটা জায়গা কমপক্ষে ধৌত করাই লাগবে, কয়টা? মুখমণ্ডল যেগুলো দিয়ে সার প্রবেশ করতে পারে, পাঁচ অক্ত নামাজের আগে অন্তত কেউ যদি অজু করতে পারে, আর ঘুমানোর আগে যদি কেউ অজু করে ঘুমাতে পারে এই রোগ থেকে আল্লাহ তাকে বাঁচাবে। রোজা রাখলে মানুষের পাকস্থলী ভালো থাকে, তার হজম শক্তি বৃদ্ধি পায়, গ্যাসের আলসারের এগুলোর সমস্যা যাদের আছে রোজার দ্বারা আমার আল্লাহ তাকে আস্তে আস্তে সুস্থ করেন। কোরআনে কারিমকে আল্লাহ জানিয়েছেন মহা ঔষধ, মানব দেহে যত রোগ আছে
পরিবারে সমাজে যত রোগ আছে রোগগুলো মুক্ত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন অননাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সূরা বানি ইসরায়েলের 82 নম্বর আয়াতে বলেন এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে আর জালেমদের জন্য শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করতেই থাকবে এজন্য জালেমদের জন্য কোনো ভালো কথা করা নেই বলেন বলেন আজ বিভিন্ন সেলাতে যাবার পরে যারা কানের কাছে মুখ নিয়ে বলেন হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না আপনার বিরুদ্ধে তো আমি বলি না কারণ আপনি যে কাজ করেন আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত কোরআনে নেই আপনার বউ চলে বেপর্দায় ওই রকম কোনো আয়াত কোরআনে আছে না বলেন না আমি বেপর্দার কথা বললে আপনার বিপক্ষে যাবে পক্ষে যাবে না আপনি মানুষকে বিনা কারণে ধরিয়ে দিয়েছেন এখন যদি বলেন আমার বিপক্ষে যেন না যায় তাহলে এরকম আয়াত পাবো কোথায় বললে আপনার বিরুদ্ধে যাবে যেমন সূরা নিসার 112 নম্বর আয়াত অমাই আকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বহুতান ওয়া ইসমান মুবিনা আল্লাহ পাক বলেন দুনিয়াতে নিজে অন্যায় করার পরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একজন ভালো মানুষের মাথার উপরে যারা চাপিয়ে নিজে ভালো সাজে এই মানুষগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় এই অপরাধটা যদি আজ দেখা যেত বাংলাদেশে এই পাবনা জেলায় কুষ্টিয়া রাজবাড়ি কত মানুষকে আমরা দেখতে পেতাম যে পাপের বোঝা বহন করে ঘুরে বেড়াচ্ছে না এলাকায় সব নেই নিজে অন্যায় করে অন্যায়টা হয়ে যায় একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিতে ভালো সাজে আল্লাহর ভাষায় এগুলো প্রকাশ্য পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছে কে বলছেন বলেন তো এই গোনার বোঝা কাদের পিঠের উপরে মাথার উপরে আছে দেখি হাত তোলেন এলাকায় এসব মনে হয় চলে না হ্যাঁ সাবধান হওয়া লাগবে আপনার পক্ষে কোনো আয়াত আমি পাচ্ছি না বললে আপনার বিপক্ষে যাচ্ছে আপনি ঘুষ খান আপনি সুদ খান আপনি জেনা করেন নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে আপনি পরকিয়া চালাচ্ছেন তা আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায় একবার বলেন না কারো এজন্য ক দিয়ে কোরআন পড়ো কোরআনে কারিম যদি পড়ো বোঝো আমল করো কোরআনে কারিম দিয়ে তোমার কাছে করোনা আসা অন্তত সম্ভব না কোরআনের কোন নিয়ম নীতি বিধান নেই যে করোনা তোমার ধর্মে না ধরবে কারে দ্বিতীয় নম্বরে রতে রোজা রাখো যেটা সুস্থ থাকার হাতিয়ার সামনে আসতেছে শুধু ফরজ রোজা না সম্ভব হলে নফল রোজাও রাখার চেষ্টা করবেন যদি পারেন তিন নম্বরে দন্ত নয়াকারে নামাজ আদায় করো সুস্থ থাকা যাবে এমনকি করোনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ সূরা আনকাবুত 40 নম্বর আয়াতে আল্লাহ এই গজবগুলো মাঝে মাঝে দেন এবং কাদেরকে কোন অপরাধের জন্য শাস্তি দেবেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওমিনহুম মান আখাযাতুহু সাইহাতু ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওমিনহুম মান আগরাক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী আমি প্রত্যেককেই
তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি, ধরেছি তাদের এই পাপের শাস্তি দেওয়ার জন্য। কাউকে মাঝে মাঝে প্রচন্ড প্রস্তর বৃষ্টি নাজিল করে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, ঝড় দিয়েছি, বৃষ্টির ঝড়, পাথরের ঝড়। এরপরে কাউকে আমি আল্লাহ প্রচন্ড বাতাস দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। কাউকে আমি জমিনটা পুরা উল্টিয়ে তাদের মাথার উপরে ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগর। কাউকে আমি সাগরের ভেতরে পানির ভেতরে চবিয়ে মেরেছি, ডুবিয়ে মেরেছি। আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না, বড় মানুষেরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। আমরা এর আগে আয়াত থেকে প্রথমেই পেয়েছিলাম, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে আল্লাহ প্রস্তর সহ প্রচন্ড ঝাঞ্ঝা বা বৃষ্টি বিশাল আকারে বাতাস পাঠিয়েছিলেন। তার এক নম্বরে নাম পেয়েছি হযরতে শুয়াইব আলাইহিস সালামের। মিশর দেশে মাদায়েন শহরের আয়কা নামক এলাকায় হযরতে শুয়াইব আলাইহিস সালাম বাস করতেন। তার এলাকায় তার উম্মতদের ভেতরে একটা গোনার প্রচলন ছিল, যে গোনার কারণে আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই উম্মতের ভেতরে যে গোনাটা ছিল সেটা হচ্ছে মাপে কম দেওয়া। কি দেওয়া বলেন বলেন? হযরতে শুয়াইব নবী আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর, তিনি আয়কা নামক শহরের লোকদেরকে বললেন, আমার উম্মতেরা তোমরা যে মাপে কম বেশি দাও এটা বন্ধ করো। এই মাপে কম বেশি দেওয়ার কারণে তিন দিনের ভেতরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। উম্মতেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি, আমরা এর দ্বারা একটু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা চালাই আর আপনি আমাদের ব্যবসা বন্ধ করে দিতে চান? রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইসতাউফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো, ওই শিক্ষকগুলো, ওই রাজনীতিবিদগুলো, ওই ডাক্তারগুলো, যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় মানুষকে কম দেয়। এখানে শুধু দোকানদারদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেননি, যারা শিক্ষক সারা জীবন জ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় ছাত্রদের জ্ঞান সঠিকভাবে ওই জ্ঞানটা ক্লাসে দিতে চায় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে নাই কোচিং করা লাগবে। এই কথা বলে না কেন? আপনি তো নেওয়ার সময় ঠিক মতো সারা জীবন জ্ঞানগুলো নিলেন বিভিন্ন জায়গা থেকে, দেওয়ার সময় এখন সঠিকভাবে আর বিরতন করেন না, এগুলো আর অ্যাডভার্টাইজ করতে পারেন না, তখন একটা স্বার্থ জুড়ে দেন, আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। মাঝে মাঝে যে বিপদ আপদগুলো আসে এর জন্য আপনিও দায়ী। রাজনৈতিক যে নেতা নেত্রীগুলো ভোটে দাঁড়ানোর আগে কত ওয়াদা দেয়, একটা রাস্তাও কাঁচা থাকবে না, ঠিক ভোটে পাশ করার পরে বাজেটও হয়, 1 কোটি টাকা যদি একটা রাস্তার জন্য বাজেট হয়, ওই বাজেট বের করে নিয়ে আসতে 50,000 টাকা আল্লাহর অলিরা খেয়ে ফেলে, বাকি 50,000-এর ভেতরে 20 লাখ যায় বিভিন্ন জায়গায় নল ছাড়া দেখায়। কথা বলছে দেখুন, যেখানে 1 কোটি টাকার কাজ হলে রাস্তা টিকত, 30 লাখ টাকার কাজে এখন রাস্তা ব্রিজ কালভার্ট টিকবে কি করে? শেষ পর্যন্ত ওরাও কায়দা করে রডের বদলে বাঁশ দেয়। জিজ্ঞাসা করেছিলাম একজনকে, আপনারা বাঁশ দেন ধরা পড়েন এরপর লজ্জা নেই আপনাদের? লজ্জা হবে কি করে, 1 কোটি টাকার বাজেট, ওটা আমাদের হাত পর্যন্ত এসে কাজে লাগাতে মাত্র 30 লাখ টাকা টেকে, তা আমরা রডের দাম অত করতে পারি না, বাধ্য হয়ে রড বাদ দিয়ে চিকন চিকন বাঁশ দিয়ে দে। এই যে নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলেন, এই যে দেওয়ার সময় যাদের মাধ্যমে কম দেওয়া হলো, এখানে সচিব দায়ী, মন্ত্রী দায়ী, আমলা দায়ী, একথা বলছেন এখন, এরপরে চেয়ারম্যান দায়ী, উপজেলা চেয়ারম্যান দায়ী, মেয়র দায়ী, যারা যারা এর সাথে জড়িত আছে সবগুলো আল্লাহর লানতের ভেতরে পড়ে গেছে। এদেশে যদি গজব আসে ওদের কারণে আসবে। হযরতে শুয়াইব নবী আলাইহিস সালামের জামানায় গজব আসার 1 নম্বর কারণ ছিল তারা ওজনে কম বেশি করত, নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত।
তাদের মাপযন্ত্রের নিচে এমন এমন কায়দা কৌশল করা লাগতো। আমাদের অনেকের বাটখারার নিচে দেখবেন কি যেন দেওয়া আছে, শেষা দেয় কেউ, চম্বুক দেয় কেউ, গুটি মার্বেল ওর ভেতরে দিয়ে আতা দিয়ে এইটে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। فمنهم من أرسلنا عليه حاصبا তাদের জন্য পাস্তর সহ প্রচন্ড ঝাঁঝা বাতাস আমি আল্লাহ নাজিল করি। গতকাল ঢাকাতে যেভাবে বাতাস ঝড়ো হাওয়া উঠেছিল, ওর মাত্রা যদি আল্লাহ আরো বাড়িয়ে দিতেন। আমি অনেক জায়গায় দেখলাম বিভিন্ন খাম্বা বিভিন্ন লাইট গুলো খসে খসে পড়ে আছে। কাল মাহফিল ঢাকা শহরে ছিল, আমি দেখতে পেয়েছি কালকে, যদি একটু মাত্রা বেড়ে যেত তাহলে এই গজব গুলো আল্লাহ নাজিল করছে। এই দেশে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, ওজনে কম বেশি করলে আল্লাহ এই গজব নাজিল করে। দ্বিতীয় নম্বরে কাউকে আমি আল্লাহ অমিন হুম্মান আখাজাত সাইহা, তাদেরকে সাইহাতন মানে প্রচন্ড আকারে তাদের উপরে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছি, ধ্বংস করেছি। হযরতে শোয়েব আলাইহিসসালামের জামানার পরে সাল আলাইহিসসালামের জামানায় আল্লাহ গজব নাজিল করেছিলেন। হযরতে সালের জামানায় যে গজব আল্লাহ দিয়েছিলেন, কারণ ছিল তারা আল্লাহর যে উষ্ঠি নিদর্শন, এই নিদর্শনকে তারা হত্যা করে ফেলেছিল। এখন হয়তো উষ্ঠি নেই, মোহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কোরআনে কারীম। কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন আমার নবীর এই শ্রেষ্ঠ মুজিজা 3000-এর ভেতরে অন্যতম। সালে নবী আলাইহিসসালামের জামানা যারা আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াতকে আল্লাহর এই ওষ্ঠীকে মেরে ফেলে গজবে পড়েছিল, এখনো যারা মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনকে পাল্টানোর চেষ্টা চালাতে আছেন, তাদের জন্য আল্লাহ কিন্তু এরকম গজব এখনো দিতে পারে। চীন দেশের চাইনারা এই বৌদ্ধ জাতি চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত ওরা পাল্টিয়ে দেবে, পর্দার আয়াত, মেয়েদেরকে পর্দা হিজাব পরার বিধান দিয়েছে কে? আল্লাহ। ওরা বলছে আমরা এটা রাখবো না, আল্লাহ বলছে রাখবো না মানে তোদেরকে আমি রাখবো না, তোরা মেয়েদেরকে পর্দা ছাড়া বের করতে যাস, আমি আল্লাহ তোদের মুখ দেখতে চাই না। আমরা আগেকার জামানায় শুনতাম যারা সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তারা সর্বশেষ সিদ্ধান্ত নেয় ছেলেকে তেজ পুত্র করে দিত। কথা বলে দেখা, এমনকি বাবা যদি কোনো সন্তানের উপরে রেগে যায় সর্বশেষ বলে তোর মতো সন্তান আমার আর দরকার নেই, তোর মুখ যেন আমি অন্তত আর না দেখি। কথা বলে কিনা, আল্লাহ পাক মনে হয় আমাদের উপরে ঠিক ওভাবে অভিভাবকের মতো আমাদের গার্জিয়ানের মতো উনি আমাদের মালিক, এই কারণে আমাদেরকেও বলছে তোদের অপরাধ যেভাবে বেড়ে গেছে, আমার আয়াত পর্যন্ত তোরা হাত দিয়েছিস, আমি হিসাব দিলাম ঢাকার জন্য আর তোরা আমার আয়াতকে পরিবর্তন করে হাফ প্যান্ট পরে মেয়েরা বেড়া পরে বাইরে বের হয় এমন এমন ব্যবস্থা করে দিয়েছি, শুধুমাত্র হাফ প্যান্ট না পুরা শরীর এখন ঢাকার ব্যবস্থা নারী এবং পুরুষের উভয়ের। বিমানে গেলে আপনি দেখবেন বিমান বাড়ার অবস্থা কি, মনে হচ্ছে যে ও অন্য জাতির লোক। আমি মাঝে মাঝে বিমানে আসার সময় দেখি বাইরের দেশ থেকে যারা আসে এসে যদি ঢাকাতে নেমে সিলেটে যায় অথবা ওখান থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছে, চাইনা যদি হয় পাশের সিটে যদি কারো সিট পড়ে, এখন তার খাবার দেয় না শুধু পানি দেয়, বিমানবালা পানি দিয়ে গেলে বলা হয় ওই দাঁড়া, তো চেহারা দেখে মনে হচ্ছে তুই চাইনিজ, মুখ খুলবি না, তুই যদি মুখ খুলি তোর পাশের সিটে আমি বসবো না, দরকার বিমানের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি কণ্ঠের কারণে এবং মাইকের কারণে যে অবস্থা, রাত এখন 12:15 বাজে, চারিদিক থেকে তাকিয়ে পুরাটা হয়তো শেষ হবে না, আমি যতক্ষণ পারি চেষ্টা চালাবো। আর আমার লিখিত মেয়েদের উপরে বই আছে, তাদের অবাধ্য স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, ভাবি আছে, তাদের জন্য অন্তত বইটা নিয়ে যাবেন।
গাড়িতে আছে কালো গাড়ি দেখবেন, পাজারো গাড়ি কালো, আকিস গ্রুপের লেখা আছে, আদিন হাসপাতাল ওই গাড়ি থেকে নিয়ে যাবে। পাঁচটা বই আছে লিখিত, মেয়েদের জন্য একটা আছে, ওইটা অবশ্যই নিয়ে যাবে। ছয় জন আদর্শ নারীর জীবনের উপরে লিখেছি 112 পৃষ্ঠা শুধু মেয়েদের উপর। আমার বিশ্বাস যদি পুরাটা মা মেয়েরা পড়তে পারে, অনেক অবাধ্য মেয়ে বাধ্য হওয়া সম্ভব। আমি কোরআনের দিকে তাকিয়ে লিখেছি, অনেক দলিল দেওয়া আছে, যাওয়ার সময় নিয়েছি। আমরা আজাব গুলো কোন কোন পাপের কোন শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠায় বলছিলাম, শোয়েব আলাইহিস সালামের জামানায় ওজন কম বেশি করার কারণে আল্লাহ শাস্তি পাঠিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি জামানায় আল্লাহর নিদর্শনকে যারা প্রত্যাখ্যান করেছে, ধ্বংস করার চেষ্টা চালিয়েছে, তাদের উপরে আল্লাহ গজব দিয়েছিলেন। তাদের শরীরের বিভিন্ন আকার আকৃতি, কারো হলুদ বর্ণ, লাল বর্ণ, শেষ পর্যন্ত কালো কৃষ্ণ বানিয়ে দুনিয়া থেকে বিকট আকা আওয়াজ দিয়ে, এই সাইহাতুল মানে বিকট আওয়াজ। এরপরে কাউকে আমার আল্লাহ দুনিয়া একেবারে উল্টিয়ে দিয়েছেন, যেমন লূত নবীর সাল্লামের জামানায় ওরা পুরুষে পুরুষে জেনা করতো, আজ বিভিন্ন জায়গায় লাওয়াতাত আরম্ভ হয়েছে, এদের কারণে এই দুনিয়াকে আল্লাহ উল্টিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না। ডেড সি নামে একটা সাগর এখনো পর্যন্ত দুনিয়ায় আছে, শুধু এই লাওয়াতাত পুরুষে পুরুষে জেনা করার কারণে আল্লাহ এটা বানিয়েছে। এরপরে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল, যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে অত্যাচার করে। আজ যেগুলো হচ্ছে পৃথিবী সহ বাংলাদেশে, না জানি কখন আবার ফেরাউনের ওই গজব চলে আসে কিনা। এরকম প্রায় এখানে 27টা আজাব এবং আজাবের কারণগুলো আল্লাহ দিয়েছেন। আমার কণ্ঠের দিকে তাকিয়ে, মাইকের দিকে তাকিয়ে আমি শেষ একেবারে সামিল, আমাকে মাইক নিয়েছি শেষ করে দিচ্ছে। আমি বারাকাল্লাহ ফুলানা ওয়া লাকুম ফিল কুরআন আল আযীম, মেয়েদের জন্য আলাদা কিছু বলতে পারলাম না, বইটা নিয়ে যাবেন কাছে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনা আল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা বহু দূর দূরান্ত থেকে বড় আশা করে এসেছিল, কোরআন শোনার জন্য যারা এত পাগল ছিল এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও, সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছাও, যার যেমনের কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। এই মিডিয়া কি আশ্চর্য, মোনাজাত চলছে আর আপনারা বসেন, এই কারণে তো আপনাদের আসতে মানা করি, কোনো গুরুত্ব নেই এদের, বসেন। মোনাজাতের আগে কোন ক্যামেরা যদি আগামী কোনো মাহফিলে খোলেন ওটা ভেঙে ফেলবেন, মোনাজাতটা না দিলে এখনই খোলা আরম্ভ করছে। আর মোনাজাত হচ্ছে আল্লাহর কাছে, আপনি দাঁড়িয়ে আছেন কোন কারণে, বসেন। মাথা নিচে করেন, পাপের কথা বলে স্মরণ করেন, জীবনের অপরাধ স্মরণ করে আল্লাহর কাছে তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমাদের জীবনের অপরাধ গুলো নেকি বানিয়ে দাও, যত কষ্ট স্বীকার করে তোমার বান্দা বান্দিরা এই ধোলা বালির ভেতরে বসে আছে, এই ধোলা বালি গুলোকে জাহান্নামের আগুনের সাথে তুমি একত্র করো না। এমা ফেরার আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এদের শ্রম গুলো কবুল করে নাও, যে যেই নিয়ত নিয়ে টাকা পয়সা দিয়েছে এগুলো মঞ্জুর করো। আমার আকরামুজ্জামান বাচ্চা ভাই বহু কষ্ট স্বীকার করেছে অনুষ্ঠানের জন্য, তার কষ্টকে দিনের জন্য মঞ্জুর করো। আলহাজ আরজান আরজান আলী ভাই, আব্দুল ওহাব ভাই সহ যত মানুষ এই আয়োজনের জন্য শ্রম দিয়েছে, বিশেষ করে আলহাজ আবু সাইদ খান আমাদের চেয়ারম্যান, আল্লাহ তাআলা মাওলানা আশরাফ আলী ফারুকি মোরশিদ আলম ভাই, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আবু নাসের, জনাব দেলাওয়ার হোসেন, বিশেষ করে যার সহযোগিতায় নাজিমউদ্দিন পরামানিক সহ সভাপতি হাফিজুর রহমান সরদার সহ যত যুবকেরা মন প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে মাহফিলের জন্য, এই মানুষগুলোকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমাদের গোনার কারণে শাস্তিগুলো তুমি পাঠাও, আমরা জানলাম আজকে যতগুলো শাস্তি এবং তার পাঠানোর কারণ আমরা একটা একটা করে বলেছি, এগুলো থেকে তুমি আমাদের বাঁচাও, করোনার মহাপ্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা করো।
রব্বুল আলামিন আমার ড্রাইভার দেলাওয়ার তার সন্তান অসুস্থ সে নিজে অসুস্থ দোয়া চেয়েছে তাদের শেফায়ে কামেলা জেলা দান করো হাফেজ আবু সাঈদ সহ কত আলেম ওলামা এখানে বসে আছে আলেমদেরকে আলেমদের মতো কবুল করে না সম্মানিত মা বোনেরা এদের পর্দায় থাকার তৌফিক দাও আলাদা করে বলতে পারলাম না বইটা যেন তারা পড়া পড়তে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বড় করে কবুল করে না এটা আমার কণ্ঠে মারাত্মক ব্যথা আমার শরীরটা যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ দায়িত্ব দিয়েছে আমার মাথার উপরে মেহরবানি করে দায়িত্ব পালন করার জন্য যে যোগ্যতা যে সুস্থতা দরকার আমি ভিক্ষা চাই তাহাজ্জুদের সময় মুসাফির অবস্থায় হাত তুলেছি আমরা অনেকে মুসাফির আছি তুমি আমাদেরকে মাফ করে কবুল করে না আমার কণ্ঠটা আবার ফিরিয়ে দাও আমার শরীরটা সুস্থ রাখো আল্লাহ তাআলা কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও লক্ষ লক্ষ মানুষেরাই ধুলাবালির ভেতরে বসে আছে আল্লাহ তাআলা আমার তো বিশ্বাস এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিতে পারো না এদের দেওয়ার মতো কমিটির হাতে আমার হাতে কিছুই নেই তোমার কাছে আমরা মুসাফির অবস্থায় মনাজাত করে দিলাম এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না আমাদের সকলেরই জীবনের স্বপ্ন এ বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে এটা যেন চর্ম চোখে আমরা দেখতে পারি সেই পরিবেশ তুমি ফিরিয়ে দাও রব্বুল আলামিন বাংলাদেশ বাবা চালিয়েছে দাদা চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে খালা চালিয়েছে আল্লাহ তাআলা আপা চালিয়েছে আমরা দেখেছি কেমন লাগে শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে চললে কেমন লাগে মুসাফিরের দোয়া তোমার নবী জানিয়েছে ফেরত দাও না সত্যি মন থেকে বলছি আল্লাহ কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এরকম একটা পরিবেশ তৈরি করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে বিশেষ করে স্যাটেলাইট দিয়ে যারা কোরআনের শ্রী বৃদ্ধি করেছে কোরআন প্রচার করার জন্য প্রসার করার জন্য যে মিডিয়াগুলো কাজ করছে ইখলাসের সাথে এই মিডিয়াগুলোকে কবুল করে না কবরে কত মানুষ অসহায় হয়ে শুয়ে আছে কেউ তাদের কথা মনে করে না আল্লাহ তাআলা আমরা দোয়া করছি আমাদের আত্মীয় স্বজন গুলো যারা কবরে এই সর এলাকায় ঘুমিয়ে আছে ওদের কবর জান্নাত বানিয়ে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন এই মরণ আসবে একবার হলেও যেন পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ